কিংবদন্তির সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর প্রয়াত, বয়স হয়েছিল 92 বছর। তার সুরের ধারায় বারবার আবেগে স্নান করেছেন সঙ্গীতপ্রেমীরা। দুঃখে হোক বা বিরহে হোক, তার গাওয়া গানের শরণ নেননি ভারতীয় উপমহাদেশে এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। 1929 সালের 28শে সেপ্টেম্বর মরাঠি পরিবারে যখন লতা জন্মগ্রহণ করেন, তখন থেকেই মঙ্গেশকর পরিবারের লক্ষ্মী অচঞ্চলা। তার বাবা তাকে লক্ষ্মী বলেই ডাকতেন। বাবার নাম দীননাথ মঙ্গেশকর, নাট্য অভিনেতা ও গায়ক ছিলেন। লতাকে প্রথম হেমা বলে ডাকা হতো। আগের নাম হেমা থাকলেও বাবার ভাববন্ধন নাটকের লতিকার চরিত্রে প্রভাবিত হয়ে হেমার নাম বদল করে রাখা হয় লতা, যে নাম পরে কিংবদন্তি হয়ে ওঠে ভারতরত্ন। 13 বছর বয়সে বাবাকে হারানো লতা মঙ্গেশকর ভাইবোনদের আগলে রেখেছেন আমৃত্যু। মা সুধামতি সে সময় দিশেহারা হয়ে পড়েন। বাধ্য হয়েই পরিবারের হাল ধরেন ছোট্ট লতা। 1942সে মরাঠি ছবি কীতি হসালে প্রথম গান রেকর্ড করেন লতা। 1945সে নবযুগ চিত্রপট মুম্বই পাড়ি দেয়। লতাজির প্রথম উপার্জন ছিল 25 টাকা। প্রথমবার মঞ্চে গাওয়ার জন্য লতা ওই 25 টাকা পান। শূন্য থেকে শুরু করে নিজের প্রতিভাদী যতীন মিশ্রর বই লতা সুর গাথায় লতা বলেছেন, প্রায়ই রেকর্ডিং করতে করতে ভীষণ ক্লান্ত হয়ে পড়তাম আমি, আর ভীষণ খিদে পেত আমার। তখন রেকর্ডিং স্টুডিওতে ক্যান্টিন থাকত, নানা রকম খাবার পাওয়া যেত কি না সে বিষয়ে আমার মনে নেই, তবে চা বিস্কুট খুঁজে পাওয়া যেত তা বেশ মনে আছে। সারাদিনে এক কাপ চা আর 2-4টে বিস্কুট খেয়েই কেটে যেত। এমনও দিন গেছে যেদিন শুধু জল খেয়ে সারাদিন রেকর্ডিং করছি, কাজের ফাঁকে মনেই আসেনি যে ক্যান্টিনে গিয়ে কিছু খাবার খেয়ে আসতে পারি। সারাক্ষণ মাথায় এটাই ঘুরত, যেভাবে হোক নিজের পরিবারের পাশে দাঁড়াতে হবে আমাকে। লতার লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছিল ছোট বোন আশা ভোসলের জন্য। ঠিক এভাবে না বলে বলা যায় আশাকে ভালোবেসেই পড়াশোনা ছেড়েছিলেন লতা মঙ্গেশকর। 4 বছরের ছোট বোন আশা বড় বোনকে খুব ভালোবাসতেন, চোখের আড়াল হতে দিতে চাইতেন না। বড় বোনও তাই আশাকে রাখতেন কাছে কাছে, স্কুলে যাওয়ার সময়ও বোনকে নিয়ে যেতেন সঙ্গে করে। কয়েকদিন বিষয়টি খেয়াল করার পর স্কুল কর্তৃপক্ষ বোনকে বাসায় রেখে স্কুলে আসার নির্দেশ দেয়। সেটা মানতে না পেরে নিজেই স্কুলে যাওয়া বন্ধ করে দেন। আর সেই বোনের সঙ্গেই বেশ কয়েক বছর কথা বলেননি লতা মঙ্গেশকর। আশা নিজেও নামকরা গায়িকা, উঠতি বয়সে প্রেম করে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেন গণপতি রাও ভোসলেকে। আশার সেই বিয়ে সুখের হয়নি, বোনের সঙ্গে সেই অভিমান ঘুচে আশার সঙ্গে গণপতি রাওয়ের বিচ্ছেদের পর। 2 সন্তান নিয়ে বাড়িতে ফেরার পর কথা না বলে এড়িয়ে যেতে পারেননি লতা। লতা মঙ্গেশকরের বাবা দীননাথ মঙ্গেশকর তার মেয়েদের বিষয়ে ছিলেন ভীষণ রক্ষণশীল। মেয়েদের শাস্ত্রীয় সঙ্গীতে উৎসাহ দিতেন, কায়দা করে পোশাক পরা, বেশি সাজগোজ পছন্দ করতেন না। এমনকি নিজের নাটকের দলের পরিবেশনা থাকলেও রাত করে সেটা সন্তানদের দেখতে যাওয়া পছন্দ করতেন না। সন্তানদের রুচি তৈরিতে বেশ কঠোর ছিলেন তিনি। লতা বলেন, বাবা আমাদের সিনেমা দেখতে যাওয়াও পছন্দ করতেন না, তবে ব্যতিক্রম ঘটত শুধু মারাঠি নির্মাতা ভালজি পেন্ডারকার ও ক্যালকাটা নিউ থিয়েটার্সের সিনেমা এলে। বাবা মনে করতেন তাদের সিনেমায় ভালো গল্প হয়, সঙ্গীত আয়োজনও ঠিক থাকে। ছোটবেলা থেকেই তাই নিজেদের রুচিটা তৈরি হয়েছিল বলে মনে করেন মঙ্গেশকরের সন্তানেরা। কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর কেন বিয়ে করলেন না জীবন?
তিনি কি কাউকে ভালোবাসতেন? আজীবন চেষ্টা করেছেন ব্যক্তি লতাকে লুকিয়ে রাখতে। তাই লতা মঙ্গেশকর ইন হার ওন ভয়েস বইতে উঠে এসেছে তার সবিস্তার। ছোটবেলা থেকেই আমি সয়গল সাহেবের সঙ্গে দেখা করতে চাইতাম। বাড়িতে বলতাম, আমি যখন বড় হব তখন সয়গলকে বিয়ে করব। বাবা শুনে বলতেন, তুমি বড় হতে হতে সয়গল তো বুড়ো হয়ে যাবে। বলতাম, সে বুড়ো হলেও আমি বিয়ে করতে চাই। সয়গলের সঙ্গে লতা মঙ্গেশকরের কখনো দেখা হয়নি, তবে সয়গলের স্ত্রী আশারানী ও তার সন্তানদের সঙ্গে দেখা করেছিলেন লতা মঙ্গেশকর। সে সময় সয়গলের পরিবারের কাছ থেকে তার ব্যবহৃত একটি আংটি উপহার হিসাবে পেয়েছিলেন লতা। হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে লতার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে একসময় কম কথা হয়নি, তবে সব জল্পনায় জল ঢেলে লতা মঙ্গেশকর হেমন্তকে ভাইয়ের আসনেই রেখেছিলেন। হেমন্তের পরিবারের সঙ্গেও দারুণ সম্পর্ক ছিল তার। গানের জন্য তিনি, তার জন্য গান। লতা মঙ্গেশকর চলে যাওয়ার পরে যেন আরও বেশি জীবন্ত তিনি। গান তাকে বিশ্বজনীন করে তুললেও ব্যক্তিগত সম্পর্ক, বিশেষত প্রেমের জীবনে দেখা গিয়েছে তিনি কখনো সঙ্গীর সঙ্গে, কখনো বা সঙ্গীহীন। কোনোদিন বিয়ে করেননি সুর সম্রাজ্ঞী। শুধুই কি গানের জন্য দাম্পত্যকে জীবনে আনলেন না এই সাধিকা? লতা মঙ্গেশকর নামের উচ্চারণের সঙ্গে সঙ্গে এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠে আসে। শোনা যায় লতা মঙ্গেশকর একসময়ে প্রেমে পড়েছিলেন, কিন্তু তার সেই ভালোবাসা পূর্ণতা পায়নি। প্রেমের ব্যর্থতাই কি তবে আরও বেশি করে সঙ্গীতকে আঁকড়ে ধরতে সাহায্য করেছে? কে ছিলেন সেই প্রেমিক? সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট রাজ সিং দুঙ্গারপুর আর লতা মঙ্গেশকরের মধ্যে প্রেম নিয়ে গুঞ্জন ছিল অনেক। লতার চেয়ে 6 বছরের বড় রাজ সিং আদর করে লতাকে মিট্টু বলে ডাকতেন। লতা মঙ্গেশকরের ভাই হৃদয়নাথের সঙ্গে বন্ধুত্বের সুবাদেই মঙ্গেশকর পরিবারে যাতায়াত ছিল রাজের। সেখান থেকেই লতার সঙ্গে পরিচয় ও প্রেম। তার পকেটে সবসময় থাকত একটি রেকর্ডার, তাতে রেকর্ড করা থাকত লতা মঙ্গেশকরের জনপ্রিয় কিছু গান। নিজেদের প্রেম পরিণতি না পাওয়ায় দুজনের কেউই আর বিয়ে করেননি। তাদের প্রেমে বাধা কী ছিল? কেন এক হলো না চার হাত? বিভিন্ন সূত্রে জানা যায় এখানে বড় বাধা ছিল রাজ সিং দুঙ্গারপুরের পরিবার। রাজস্থানের রাজপরিবারের ছেলে রাজ সিং, এদিকে লতা ভারতের কিংবদন্তি গায়িকা হলেও রাজপরিবারের নিয়ম রক্ষায় রাজপরিবারের বাইরের কাউকে বিয়ে করতে পারেননি রাজ। রাজ সিং নাকি বাবা মাকে প্রতিজ্ঞা করেছিলেন, কোনো সাধারণ পরিবারের মেয়েকে তিনি রাজবংশের বউ করে আনবেন না। সেই প্রতিজ্ঞা বজায় রেখেছিলেন রাজ সিং। তিনিও আর বিয়ে করেননি। দুজন যেহেতু দুজনকে অনেক ভালোবাসতেন, তাই আজীবন ভালো বন্ধুই থেকে গেছেন। 2009 সালে আলজেইমারে আক্রান্ত হয়ে চিরতরে বিদায় নেন লতার জীবনের অন্যতম কাছের মানুষ রাজ সিং দুঙ্গারপুর। এক অখণ্ড ধার রাগের আলাপ ধুন, এসবের দেশ নেই, ভাষা নেই, তা বয়ে চলে কালের যাত্রায়। এই যাত্রার নাম লতা মঙ্গেশকর। নীরব আত্মার বিপ্লব, বিশ্ব সঙ্গীতের সব জাতি তার কাছে ঋণী। তিনি পারেন শিল্প, দর্শন, চিত্রকলা, সিনেমা, নাটক, কবিতাকে তার সুরে জাগিয়ে তুলতে। এই ঋণ চুকিয়ে দেওয়ার নয়, যে সময়ে তিনি এসেছিলেন সেই সময়ের সমগ্র মানব সভ্যতা তার ঋণ নত হয়ে স্বীকার করছে। লতা মঙ্গেশকর এক নীরব আত্মা, সরস্বতী। সরস্বতীর সৎকার হয় না। নমস্কার।